আমরা এখন করব এসএসসি কমপ্লিটিং সেন্টেন্স ঢাকা বোর্ড 2020 এর প্রশ্নটা করি একটা প্র্যাকটিস হিসেবে। এখানে কি আছে? নো সোনার হ্যাড হি রিস্কড দা, এটা কি এত বড় দরকার আছে? ছোট করে আচ্ছা, নো সোনার হ্যাড হি রিস্ক দা স্কুল, ভালো কথা। যে মাত্রই সে স্কুলে পৌঁছলো, যে মাত্রই সে স্কুলে পৌঁছলো, এরকম না, যে মাত্রই না, যে মাত্রই না সে স্কুলে পৌঁছলো। আচ্ছা উই আছে, ওই মানে আমরা পৌঁছলাম, কথা একই তো, আমরা নো সোনার হ্যাড দিয়ে করেছিলাম। দেখো আমরা যে এই দুই দিন বিশেষ করে কিছু কাজ করেছি, দেখো এই যে তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা দেখো আমরা দুই তিনটা নিয়ম করেছি মাত্র, এই নো সোনার হ্যাড দেখো বোর্ডে এসছে, তারপরে ইফ এর বিষয়টা আমরা কন্ডিশনালে পেয়েছিলাম, স্কার্সলির বিষয়টা আমরা এখানে পেয়েছিলাম, এবং আনলেস এর যে বিষয়টা সেটা আমরা ইফ এর নেগেটিভ ফর্মে করেছিলাম, খেয়াল আছে? তার মানে আমরা সর্বসাকুল্যে রুল করেছি তিনটা, তিনটার মধ্যে আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্স কমন পড়েছে চারটা, খেয়াল করো। এটা কি বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, আমরা টোটাল রুল করেছি, অনসংখ্য রুলের মধ্যে আমরা রুল করেছি তিনটা, আমাদের ধরা এই পরীক্ষা কমন পড়লো, এই তিনটা রুল থেকেই চারটা সেন্টেন্স আমরা পেলাম, কত ইম্পর্টেন্ট। তার মানে এই যে যে বিশেষত দুইটা তিনটা জায়গা আমরা করেছি, এগুলো কত ইম্পর্টেন্ট বোঝাই যাচ্ছে আর কি, তারা সব করতে গেলে সব করার কোনো মানে নাই আর কি। আচ্ছা নো সোনার হ্যাড দিয়ে যখন কথা থাকবে, আমরা নো সোনার হ্যাড দিয়ে অনেক কাজ করেছি, এই যে নো সোনার হ্যাড অ্যাজ সুন অ্যাজ, হ্যাঁ, তারপর স্কার্সলি হ্যাড, এটা অ্যাডিক মোডে গেলে সব দেখা যাবে, এই যে ঠিক আছে হার্ডলি হ্যাড দিয়ে করেছি, হ্যাঁ এখানে কিন্তু হার্ডলি জায়গায় অনেকে আবার অনেক ক্ষেত্রে বেয়ারলিও আসতে পারে, বেয়ারলি বেয়ারলি আসলেও সেম পেপার ঘটবে, একই জিনিস থাকবে। যাই হোক, তাহলে নো সোনার হ্যাড উই রিচ দা স্কুল, এখানে দা স্কুল মানে কি, দা স্কুল মানে কিন্তু আমার স্কুল নয়, এটা অন্যের স্কুল হতে পারে, মানে তোমার ভাইয়ের স্কুল, বোনের স্কুল, হ্যাঁ এই ধরনেরও হতে পারে। নিজের স্কুল হলে কিন্তু পড়াশ, নিজে যে তুমি স্টুডেন্ট সেই স্কুল হলে কিন্তু দা হবে না আর কি, এটা আর্টিকেলের বিশেষ প্রয়োগ। আচ্ছা যাক, ধরলাম যে যে মাত্রই আমরা স্কুলে, যে মাত্রই না আমরা স্কুলে পৌঁছলাম, এদিকে কি দেওয়া যেতে পারে বলো তো? রামিশা কল মি অথবা দা বেল রাং এভাবে। আচ্ছা রামিশা দিলাম, তোমাকে দিলাম, আরে অথবা কি হতে পারে, দা বেল এনজি নাকি, কিন্তু কথা হচ্ছে দেনটা, দেনটা কি দিবা না, দেন নো সোনার হেড থাকলে দেন হয় না, হ্যাঁ তো কো হইলে কই, এটা এই যে এই যে এটা এটা কই, আমরা একটু রাখি না, এটা তাহলে আমরা এই যে খেয়াল করো আমাদের এখানে কথা কি ছিল, অ্যাজ সুন অ্যাজ, এটা পজিটিভ নাকি? আচ্ছা অ্যাজ সুন অ্যাজ এর বিষয়টা হচ্ছে পজিটিভ, আর কোথায় দেখবো আমরা, জায়গাও তো নাই। আচ্ছা যাক, অ্যাজ সুন অ্যাজ এর বিষয়টি হচ্ছে পজিটিভ, আর নো সুনার হ্যাড অথবা স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড বিষয়টা হচ্ছে নেগেটিভ, এই দুটোর মধ্যে আসলে শুধু অ্যাফার্মেটিভ নেগেটিভের ব্যাপার আছে, আর কোনো ব্যবধান নাই, ঠিক আছে? তো নো সোনার হ্যাড অথবা স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড, এগুলো মানেই হচ্ছে যে এদিকে কি আছে, এদিকে আছে হলো পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, এবং এদিকে কি দিতে হবে আমাদের, আমরা ওই যে আরো ব্যাখ্যা যেটা দিয়েছিলাম, সেন্টেন্স করেছিলাম, সেখানে কি দেখেছিলাম যে সেখানে হ্যাড থাকা মানেই হচ্ছে যে
হ্যাড থাকা মানে হচ্ছে এদিকে ভার্ব থ্রি আছে, এদিকে কি হবে, এদিকে ভার্ব টু হবে। ঠিক আছে, এটা আমরা শিখেছিলাম। আর মাঝখানে কি হবে, নো সুনার হ্যাডের হ্যাড থাকলে সেখানে মাঝখানে হবে কি দেন, আর যদি এই যে স্কার্সলি হ্যাডের ব্যাপার থাকে তখন মাঝখানে কি হবে, এই যে হোয়েন অথবা বিফোর। আমরা একটু এগিয়ে রাখি, হোয়েন অথবা মাঝখানটা ঠিক করলাম আর কি। তাহলে স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড যদি থাকে বা নো, এই দুটো ক্ষেত্রে আমাদের মাঝখানে দুটো বাক্যাংশের মাঝখানে বসবে হোয়েন অথবা বিফোর। আর যদি নো সুনার থাকে, নো সুনার হ্যাড থাকে, তাহলে দুটো বাক্যাংশের মাঝখানে বসবে দেন। ঠিক আছে, আর উভয় ক্ষেত্রে এদিকে ভার্ব টু বসবে। তাহলে এখানে কল্ড মি, নামিস আমাকে ডেকেছিল, অথবা দা বেল র্যাং, ভার্ব টু মিলে গেল। অর্থটা কি হবে, যে মাত্রই না আমরা স্কুলে পৌঁছলাম রামেশা আমাকে ডাকলো, অথবা যে মাত্রই না আমরা স্কুলে পৌঁছলাম ঘন্টা বেজে উঠল বা বাজলো। এটা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা সিমিলার যে সেন্টেন্স স্কার্সলি হ্যাড এর এটা করে ফেলি। দ্বিতীয়টা পরে, কারণ এটার সাথে এটা মিল আছে, আমরা একসাথে করি। স্কার্সলি হ্যাড দা পার্টি বিগান, দেখো হ্যাড আছে এরপর ভার্বে থ্রি আছে এভাবে। তো যে মাত্রই না পার্টি শুরু হলো তখন কি হলো, হোয়েন বিপদটা আমরা মুখস্থ দিয়েই দিলাম যে স্কার্সলি বা হার্ডলি থাকলে সেক্ষেত্রে দুই বাক্যাংশের মাঝখানে হোয়েন অথবা বিপদ। ঠিক আছে, পরীক্ষায় আসলে তোমরা দুটো একসাথে দিবা না, তোমরা যে কোনো একটা দিবা আর কি। ঠিক আছে, হয় হোয়েন না হয় বিপদ। বিফোর এরপর কি করতে হবে, এই সেম এখানে, যে ধরো যে মাত্র না আমরা পার্টিতে গেলাম, এই যে তুমি এই অংশ দিলেও হবে, এই অংশ দিলেও হবে, এই অংশ দিলেও হবে, কোনো অসুবিধা নেই, অর্থাৎ যে কথাটা মিলে। তাই এই যে মাত্র না আমরা পার্টিতে গেলাম কি হলো, রামিশা আমাকে ডাকলো, হ্যাঁ রামিশা আমাকে ডাকলো, কোনো অসুবিধা নাই, বা বৃষ্টি শুরু হলো, ইট স্টার্টেড রেইনিং, বৃষ্টি শুরু হলো, এই যে কোনো একটা পাস্ট টেন্স দিবা জাস্ট। হ্যাঁ, ফাদার কল্ড মি, কোনো অসুবিধা নেই। যে মাত্র আমরা পার্টিতে গেলাম কি হলো, বিদ্যুৎ চলে গেল আর কি, বিদ্যুৎ চলে গেল। তাহলে কি দেওয়া যায়, পাওয়ার, পাওয়ার ও আচ্ছা বিদ্যুৎ চলে গেল, পাওয়ার ওয়াজ গন এভাবে দিতে হবে, তাই একটা জটিল সেন্টেন্স হয়ে যায়, কারণ পাওয়ার ওয়েন্ট এভাবে দেওয়া যাবে না। স্যার আমি কি বলছি, কি ফাদার পরেরটা কি হয়, বার টু হয়। আর এটার বিস্তৃত ব্যাখ্যা আমরা ওই যে নোসুনার মানে যে চারটা রুলস এর যে একটা কম্বাইন্ড কাজ করেছিলাম, কেক কাটা হলো, হ্যাঁ কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, বলা যায় কেক কাটা হলো, কেক কাটা হলো। তাহলে দা কেক ওয়াজ কি, সি এ কে না, সি এ কে নাকি, কেক ভাবো না, কাটা হলো আর কি, ওয়াজ কাট, ওয়াজ কাট, কাটা হলো। ঠিক আছে, অর্থাৎ যেটাই দাও ফার্স্ট টেন্স আর কি, ভার্ব টু, কারণ এদিকে ভার্ব থ্রি থ্রি আছে। যে মাত্রই না আমরা পার্টিতে গেলাম কেক কাটা হলো, যে মাত্রই না আমরা পার্টিতে গেলাম বাবা ডাকলো হলো, এটা সেম তো, সেম জিনিস। যদি এখানে ঘন্টা বেজে গেল কথা হয়তো মিলছে না বলে আমরা দিচ্ছি না আর। ওকে, এটা ক্লিয়ার? ফাইন, এবার আমরা আমরা একটু উল্টো উল্টো পাল্টা ভাবে করি আর কি, মানে উল্টো করে করি। ইফ দিয়ে এটা আছে, হ্যালো, ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বারটা জানতাম, বলো এটা কোন কন্ডিশনালের মধ্যে পড়ছে। আমরা ডিটা আগে করছি, তিন নাম্বারটা পারবে, তিন নাম্বার যেটাকে দ্যাট ইজ কল্ড থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে আমরা কম্বিনেশনটা কি শিখেছিলাম, টেন্সের কম্বিনেশনটা,
এদিকে যদি will এদিকে যদি অর্থাৎ এদিকে স্বাভাবিকভাবে হেড প্লাস ভার্ব 3 থাকবে, এদিকে আমরা কি করব? will মানে উড বলতে কি ফার্স্ট মডাল, অর্থাৎ উইলের উইল ধরলে আমরা উড দেব, মে ধরলে আমরা মাইট দেব, হ্যাঁ এভাবে আর কি। তো আমরা বেসিক্যালি কি বলেছিলাম যে উডটা দিয়ে কাজ করা সহজ, জাস্ট প্লেইং ফিউচার ইন দা ফার্স্ট এভাবে বুঝাবে এটা। তাহলে আমরা উড ফার্স্ট মডাল ধরে নিলাম, ঠিক আছে? কারণ এই কথাগুলো আমি আর এখানে পুরোপুরি টানছি না, কারণ আমরা পুরোপুরি অলরেডি কিন্তু সেই সেই লেসন থেকে শিখে এসেছি, অর্থাৎ মানে এবং দুটো লেসনে কিন্তু এটা টেনেছি কম বেশি। তো অতএব এটা তোমরা জানো, আমি বিস্তৃত ব্যাখ্যা করছি না। তাহলে এখানে কি হবে, উড হবে, এরপর ভার্বের, এরপর উডের সাথে কি হবে, হ্যাব হবে, তারপর ভার্বের ট্রি হবে, এই তো নাকি? তাহলে আমরা কি লিখতে পারি এখন? যদি সে আমার মোবাইল নাম্বার জানতো তাহলে সে আমাকে কল করতো, এরকম হয় না? তাহলে হি, সরি আই আছে, আই আছে, তাহলে মিলাতে কথা কিন্তু মিলিয়ে দিতে হবে, সেটা কিন্তু নিয়মে নাই। কথা যে মিলাতে হবে সেটা তুমি পড়ে বুঝে মিলিয়ে দিতে হবে, এই জন্য অর্থ একটু জানতে হবে, পড়তে হবে। যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম তাহলে সে ফোন করবে না, আমি করতাম, আমি করতাম, তাহলে আই, আমি করতাম না সে করতো, আমি করতাম, তাহলে আই। এরপর উড হ্যাভ নিলাম, এরপর কল করা, কল করা বা ফোন বা কল যে কোনো একটা দিলে হবে, কল, এবার কলের কোন কোন ফর্ম দিতে হবে, বার থ্রি, তাহলে এটি যুক্ত করলে এটাতে বার থ্রি হচ্ছে। তাহলে আমাদের এই যে টেন্স বা ভার্বের কম্বিনেশনটা হয়ে গেল, আর এই যে কল ভার্বটা আমরা নিয়েছি এই মোবাইল নাম্বারের সাথে কল ভার্ব মানে কল করাটার এটা একটা মিল আছে, অতএব ভার্বটি আমরা নিয়েছি। এখানে যদি ওই যে বললাম যে এখানে যদি তুমি স্লিপ বার ব্যবহার করো বা ইট বার ব্যবহার করো তাহলে কি হবে কথাটা? তুমি ইটের ফার্স্ট টেন্স দিলা, স্লিপের ফার্স্ট টেন্স দিলা, ড্যান্সের ফার্স্ট টেন্স দিলা, এগুলো কি হবে? যে আমি আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম তাহলে আমি নাচতাম, আমি ঘুমাতাম, আমি খেতাম, এটা কি মিলবে? হাস্যকর হবে না? এই জন্য কোন ভার্ব দিবে সেটা তোমার এদিক থেকে তুমি ঠিক করে নিতে হবে, এই কথাটার সাথে কোন কথাটা যায় সেটা। এরপর হচ্ছে তুমি টেন্সের যে কম্বিনেশন যেটা আমরা শিখেছি সেটা প্রয়োগ করো। এখানে কল ভার্ব চলে আসে, এটা ম্যাচ হয়, তা কলের 3 নম্বর বসালাম, ফার্স্ট মডেল যে কোনো একটা বসাইতে হবে, উড দিলে এটা জাস্ট করতাম এভাবে প্লেনলি কথা বুঝাবে, যেমন মাইট দিলে নিশ্চয় করতাম এরকম বুঝাতো, শুড হ্যাব কল দিলে তোমার যে উচিত ছিল এরকম বা উচিত হতো ব্যাপারটা করাটা এরকম বুঝাবে, ঠিক আছে? মে হ্যাভ কলটা তুমি দিতে পারো, সেটা সিম্পলি সম্ভাবনা বুঝাবে, ব্যাপারটা বুঝছ? মে হ্যাভ কলটা ফার্স্টে দেওয়া যায়, সেটা সিম্পলি মানে সম্ভাবনা বুঝাবে, আর মাইট দিলে, মাইট হ্যাভ কল দিলে সেটা একটু নিশ্চয়াত্মক বুঝাবে, এই আর কিছু না। মাস্ট হ্যাভ কল হলে অবশ্যই তুমি কাজটা করতে, যদি ইয়া জানা থাকতো, ওই যে ফোন নাম্বার জানা থাকতো এটা বুঝাবে। তাহলে যে কোনো একটা ফার্স্ট মডেল তুমি দিতে পারো, এরপরে হ্যাব, এগুলা কেন বসে আমরা ব্যাখ্যা করেছিলাম, এরপরে ভার্বের দিচ্ছি। তাহলে আই উড হ্যাভ কল্ড, এরপরে কি, তাকে, তাকে মানে হিম, অবজেক্ট হয়ে গেল, কি ব্যাপার, কি হচ্ছে, প্যারেক মারা হচ্ছে কিনা আবার দেখো, মোবাইলে প্যারেক মারে দিও না আর কি। আচ্ছা এটা হলো, এখন হচ্ছে আমরা আনলেসের বিষয়টা দেখি, আনলেসের বিষয়টা দেখি আমরা, সরি ইফ এর বিষয়টা এটা হয়ে গেল, এখন আনলেসের বিষয়টা আমরা ব্যাখ্যা করেছিলাম যে ইফ এবং আনলেস এর মধ্যে কোনো ব্যবধান, যেমন পূর্বের ভিডিওতে কোনটা রে, এটা এটা ফার্স্ট দুই নাম্বারটা, এই যে কন্ডিশনাল কে আমরা একবার ডিটেইলস খুঁটে 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 কাজ করেছি, এবং এটা হচ্ছে, এটা কি কন্ডিশনাল, এটা কন্ডিশনাল, এই যে আনলেস এর যে ব্যাপারটা এখানে কি ছিল, এই যে আনলেস যদি না, এবং এটা কি নট মানে ইফ নট এর সমার্থক, এটা নেগেটিভ এক্সপ্রেশন বা নেতিবাচক শর্ত, আনলেস দিয়ে আমরা কাজ করেছি, হ্যাঁ ঠিক না? হ্যাঁ, আনলেস মানে ইফ ডু নট এর একই কথা, ইফ ডু নট ডাজ নট ইকুয়াল একই কথা। যাক এদিকে আর যাচ্ছি না, আমরা সিম্পলি এখন প্র্যাকটিস, প্র্যাকটিস আর ব্যাখ্যা কিন্তু এক না, প্র্যাকটিস হচ্ছে
আমরা যা ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝলাম জানলাম সেটার আলোকে আমরা এক্সারসাইজ করলাম বাস এক্সারসাইজে যদি এসে আমরা সব বেসিক কথাবার্তাগুলো আবার বলি তাহলে সেটা তো কি হয়ে যাবে আজাইরা গল্প হয়ে যাবে ওকে তাহলে আনলেস ইউ স্টাডি অ্যাটেনটিভলি এখন দেখো এটা শর্তবাচক মানে ইফই ধরো কিন্তু এটার মধ্যে কি আছে ই প্লাস নট আছে এটা কি আছে ইফ প্লাস নট আছে এটা প্লাস মানে যদি না এক কথা এটার অর্থ কি হবে যদি যদি না না স্যার আমি বলি তাহলে হ্যাঁ হ্যাঁ বলো বলো ইউ উইল নট সাকসিড ইউ উইল নট সাকসিড ইন লাইফ নট সাকসিড ইন লাইফ ইন লাইফ আচ্ছা ভালো কথা স্যার তো বলবো হ্যাঁ বলো 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 ইউ ইউ উইল নট পাস ইন দ্য এক্সামিনেশন ভবিষ্যতে গোটা ব্যাপারটা বুঝে আর কিছু না তাহলে এখানে উইল ক্যান যে কোনোটা দিতে পারে ভালো কথা আচ্ছা এখন তাহলে আমরা হিসাবটা কি করব যে এটা হচ্ছে এটা কোন কন্ডিশনাল বলো তো ফার্স্ট সেকেন্ড থার্ড না জিরো কোনটা যদি তুমি অধ্যয়ন করো তুমি পাস করবে বা সফল হবে কোন কন্ডিশনালে পড়ে এটা কি রে বাবা কন্ডিশনালের ব্যাখ্যা আমরা কি দেখেছিলাম স্যার হ্যাঁ বলো কন্ডিশনাল হ্যাঁ পাস ফার্স্ট কন্ডিশনাল কেন কারণ এখানে যে ভার্ব ওয়ান আছে দেখো এই যে ভার্ব ওয়ান আমরা কি বলেছিলাম ফার্স্ট কন্ডিশনাল কি ফার্স্ট কন্ডিশনালের গঠনটা আসে হলো একদিকে থাকবে ভার্ব ওয়ান আরেক দিকে থাকবে প্রেজেন্ট মডাল এরপরে ভার্ব ওয়ান প্রেজেন্ট মডাল এরপরে ভার্ব দুই দিকে ভার্ব ওয়ান থাকবে কিন্তু প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকবে মানে শুধু ভার্ব ওয়ান আর দ্বিতীয় অংশে থাকবে ফিউচার ইনডেফিনিট অর্থাৎ যে কোনো একটা প্রেজেন্ট মডাল তারপরে ভার্বের মূল ভার্ব ওয়ান তাহলে এখানে যখনই ভার্ব ওয়ান আছে আমরা বুঝতে পারছি এটা ফার্স্ট কন্ডিশনাল মানে কন্ডিশনাল নাম্বার ওয়ান আর ঠিক আছে তাহলে এইদিকে আমরা এই যে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট দিয়েছি সবগুলোতে তো বাক্য ঠিক আছে কথাও মিলেছে এটা ক্লিয়ার কি না ফাইন এরপরে আমাদের বাকি আছে কোনটা আর বাকি আচ্ছা আচ্ছা আমরা এটা ডিলিট করে দিই না এটা তো দরকার নাই এটা নো সোনার হেড কার্ড এটা তো আমরা দেখেছিলাম বাট এটা দেখি এখানে কি করা যায় এখানে কি করা যায় ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট প্রোভাইডেড দ্যাট এর অর্থ কি আসলে প্রোভাইডেড দ্যাট এই যে প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং দ্যাট অথবা শুধু এটা একটা নিয়ম ধরো শুধু প্রোভাইড সেম অর্থ মানে কি এই শর্তে যে এই শর্তে প্রোভাইডিং দ্যাট প্রোভাইডেড দ্যাট অথবা শুধু প্রোভাইড কি হবে এই শর্তে যে তার মানে কি যদি অনেকটা অনেকটা এরকম কি এটা একটু ইনডাইরেক্ট অর্থ কি যদি হয় না কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম করো যদি অনেকটা যদির কাছাকাছি হয় যদিও সরাসরি যদি মিন করে না ঠিক আছে অর্থাৎ তোমার শর্তটা যদি থাকে তোমার শর্তটা যদি থাকে এই কথাটা তাহলে তুমি ওয়ার্ক হার্ড কর অর্থাৎ যেমন প্রোভাইডেড দ্যাট ইউ ওয়ান্ট ধরো সাকসেস তুমি সাফল্য চাও
তাহলে সাফল্য যদি চাও তাহলে একটু ওয়ার্কআউট তোমাকে করতেই হবে। সাকসেস ইন লাইফ, সাকসেস তাহলে কি দেখ কি দেওয়া যেতে পারে ইউ স্যার রাম শা বলতো সাকসেস ইন লাইফ, সাকসেস মানে পুরো সেন্টেন্স বলো ইউ উইল সাকসেস ইন লাইফ। আরে ইউ উইল সাকসেস ওভাবে তো হচ্ছে না ব্যাপারটা, এটা তোমাকে শর্তটা যোগ করতে হবে। You have to succeed in life. তোমাকে জীবনে সফল হতেই হবে এই শর্তে, এই শর্তে। তুমি সফল হতে চাও তোমাকে সফল হতেই হবে এই শর্তে মোটামুটি দেওয়া যায়। You have to succeed in life এটাও দেওয়া যায়, বা you want to succeed in life এভাবেও দেওয়া যায়। হ্যাঁ আচ্ছা আমরা কি দেব ইউ মোটামুটি চলে এখানে। আসলে এই যে কথাটা এটা অবশ্য এইখানে একটু হয়ে গেছে, যেমন এটাকে আমরা যদি একটু প্রোভাইডেড দ্যাট এই শর্তে যে বিষয়টা মানে এই এক্সপ্রেশন গুলো আরো সুন্দর হয় কিভাবে ইউ ফুলফিল ইউর ড্রিম। আসলে এই কথাটা একটা আমি বলি প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট অথবা প্রোভাইডেড এর যে মিনিং, এই মিনিং এর সাথে এই যে এক্সপ্রেশন তারা দিয়েছে এটা খুব বেশি একটা ভালো ফুটে উঠে না। এই এই যে ফ্রেজটা, এই ফ্রেজের জন্য কিভাবে কোন ধরনের এক্সপ্রেশন আমি বলি, যেমন ইউ ক্যান গো উইথ মি, তুমি আমার সাথে যেতে পারো কিভাবে, প্রোভাইডেড দ্যাট ইউ উইল নট ডিস্টার্ব। ঠিক আছে, এই ধরনের এক্সপ্রেশনটা আসলে এই ফ্রেজ এই যে ফ্রেজগুলোর মধ্যে ফ্রেজগুলো দিয়ে এই ধরনের এক্সপ্রেশনকে মানে ফুটিয়ে তোলা যায়, এটা বেটার এক্সপ্রেশন হয়। কিন্তু এখানে যে ওয়ার্ক হার্ডের যে এক্সপ্রেশনটা এটার সাথে ম্যাচ করা হয়েছে ফুটে উঠে না, তারপরও কথা হয় আর কি, এই জন্য আমাদের একটু হেজি মনে হচ্ছে এটা। ঠিক আছে, কারণ আমাদের তো যে অংশটি দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে কাজ করতে হবে, কিছু করার নাই। এখন কি মোটামুটি বোঝা গেল? প্রোভাইডেড দ্যাট মানে এই শর্তে যে, মানে এই যে শর্তটা পরে জুড়ে দিচ্ছি সেটা অনুযায়ী এই শর্তটা মানে যোগান দেওয়া, কিন্তু এখানে প্রোভাইড মানে যোগান দেওয়া নয়, শর্ত আরোপিত, শর্ত আরোপের বিষয় আসে। ঠিক আছে, এটা কিন্তু তোমার কনজাংশন, কনজাংশনাল ফ্রেজ হয়ে যায় আর কি, অনেকটা মানে কনজাংশনের মতো কাজ করে বিশেষ ফ্রেজ। ঠিক আছে, কারণ এখানে মেইনলি কাজ করে হলে কি যে দ্যাট, দ্যাটটা কনজাংশন হিসেবে কাজ করছে, তার সাথে একটু অ্যাডিশনাল ওয়ার্ড আছে প্রোভাইডিং বা প্রোভাইডেড। আবার এখানে শুধু প্রোভাইডেড আছে, এখানেও কিন্তু দ্যাট উজ্জ আছে, অর্থাৎ এই যে দ্যাটটা এটা এই যে এখানে এসে কি উজ্জ আছে আর কি, একই জিনিস। এই শর্তে যে এরকম একটা বাংলা অর্থ হয়। ঠিক আছে, এটা ক্লিয়ার কিনা? আচ্ছা, আমার মনে হয় যে আমরা যেহেতু এখানে এক্সারসাইজ করছি, আমরা এই প্রোভাইডিং দ্যাট প্রোভাইডেড দ্যাট নিয়ে আমরা ডিসকাস করব আগামীকালকে। ওকে, অর্থাৎ প্রথমে একটু এটাকে এটা বা আরো দুই একটা বেসিক নিয়ে আরো আলোচনা করব, তারপর হচ্ছে আবার এক্সারসাইজ করব। ঠিক আছে, আপাতত এখানে যেটুকু করেছি। আমি এখানে আর কোনো প্রশ্ন আছে কিনা এ পর্যন্ত ক্লিয়ার কিনা, কারণ এগুলো তো আমরা বেসিক আলোচনা করেছি পুরোপুরি। এখানে যে চারটি এক্সারসাইজ এগুলোর বেসিক 100% ইন ডিটেলস করা হয়েছিল, এটা অবশ্য করা হয় নাই, আনকমন এটা করা হয়নি, এরকম আরো কিছু নিয়ম প্রয়োজন আমরা কালকে দেখব আরো সিকিউর করার জন্য আর কি। তাহলে রাখতে পারি, মানে এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা এই চারটার মধ্যে? না স্যার। আচ্ছা, এটার মধ্যে বিশেষ কি প্রশ্ন আছে? রামিশা আছে কি বলো, রামিশা বলো।
শর্টকাটে যদি বলতে পারি বলবো, আর না হয় এটা লিভ করবো। তামসা বলো, তামসা কোয়েশ্চন আছে? না বিষয় কথা বলছে না, তাহলে আমরা লিভ করি। কালকে কি বার নেই?